এবারে আনন্দ আড্ডা, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ও অভিনয় শিক্ষক এস এম মহসিনের কাছে। স্যার, আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সম্প্রতি অভিনয়ের জন্য 21শে পদক 2020-এ ভূষিত হয়েছেন। তো প্রথমেই আসলে এই অর্জন নিয়ে একটু কথা বলতে চাই, কেমন লাগছে? খুব ভালো। যে কোনো পুরস্কার, আর সেটা যদি হয় রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে, নিঃসন্দেহে খুব ভালো লাগে, আমারও তাই লেগেছে। এই যে অর্জনে আপনি ভূষিত হলেন, তো এটা আসলে আপনাকে সমাজের প্রতি কিরকম দায়বদ্ধতা তৈরি করেছে? আসলে একজন অভিনয় শিল্পী বা নাট্যশিল্পী বা সংস্কৃতি কর্মী হিসেবে আমার তো সবসময় মনে হয়েছে যে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। এবং নাটক এমন একটা বিষয়, সেটা যে মাধ্যমেই করি না কেন, মঞ্চে করি, টেলিভিশনে করি, কিংবা চলচ্চিত্রে করি, রেডিওতে করি, সেখানে কিন্তু মানুষের কথাই বলে। নিশ্চয়ই। এবং সেটা এমন যে কোনো নাটক দেখা যাবে না যে দুর্জনের জয় হয়েছে, সবসময়ই ভালো মানুষের জয় হয়েছে। কিন্তু ভালো মানুষ কিভাবে নির্যাতিত হয়, কিভাবে কষ্ট পায়, কিভাবে মানুষের কাছে বা সমাজের কাছে কিংবা তার পরিবারের কাছে কখনো কখনো ভুল বোঝার অবস্থানে চলে যায়, সেটাও কিন্তু নাটকের একটি উপজীব্য বিষয়। সে কারণেই বাংলাদেশের নাটক সমাজ নির্ভর, মানুষ নির্ভর, জনগণ নির্ভর, এবং এই কারণেই একটা জনপ্রিয়তা প্রথম থেকেই আমরা যখন মঞ্চে করেছি বা করছি, বা আমাদের যে চলচ্চিত্র, বিশেষ করে টেলিভিশনের মাধ্যম, কিন্তু আমাদের যে বিটিভি ছিল, সেই বিটিভি বা এখনও যে আছে, সেখানে কিন্তু এই সমাজ, ব্যক্তি নির্ভর, মানুষের কল্যাণের জন্য যে শুভ চিন্তা, সেগুলো কিন্তু নাটকে বারবার উদ্ভাসিত হয়েছে নাটকের মাধ্যমে। নিঃসন্দেহে আপনার তো অভিনয়ের সাথে পথ চলা দীর্ঘদিনের, তো এই যে যখন শুরু করেছিলেন আপনারা অভিনয় করা, তখন থেকে আসলে এখনকার সময়ের যে পরিবর্তন, সেটা আসলে কতটা লক্ষ্য করছেন? আসলে বিশেষ করে আমাদের বয়সী মানুষের কথা যদি বলি, খুব বেশি লোক কিন্তু এখন নেই, হয়তো আবুল হায়াত আছেন, আলী জাকের সাহেব আছেন, আমাদের হাসান ভাই আমাদের বড়, আরেকজন আছে মাসুদ আলী খান, এরপর এর বাইরে কিন্তু খুব বেশি লোক নাই। তো আমরা যখন নাটকটা করি, যেমন ক্লাস টুতে প্রথম নাটক, তারপরে বিরতিতে, 7-8 থেকে তো রেগুলার। ক্লাস টুতে আসলে কিভাবে? ছোট্ট আমি শিশু নাটক, শিশু চরিত্রে টিপু সুলতান নাটকে তার ছেলের ভূমিকা, আচ্ছা, শিশুশিল্পী হিসাবে, সেটা মঞ্চে। এরপরে কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়, এবং আর আমাদের সময়ে যেটা হয়েছে, একটা দীর্ঘ পরিক্রমা কিন্তু আছে, শুধু যে নাটক তা না, কিন্তু জীবনও পরিবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের আগে, 62 সনে, 60 সনে, 58 সনে, 52 সনে, আবার যদি ফিরে আসে 69, 70, 71, এরকম দেখা যাবে যে আমাদের দেশের রাজনৈতিক আবহাওয়া সাক্ষী হয়ে আসলে আপনারা, এবং সেখানে কিন্তু নাটক একটা প্রধান ভূমিকা। এই জন্য আমরা হয়তো একই সময়ে ছাত্র রাজনীতি করেছি, একই সময়ে দীর্ঘ সময় চাকরি করেছি, কিন্তু যেটি আমাদের সঙ্গে থেকে গেছে সেটা হচ্ছে নাটক বা নাটকের অভিনয়টা। সে কারণে এই যে এতদিন পর আমি প্রায় দীর্ঘ 15 বছর হয়ে গেছে আমি আমার কর্মস্থল ত্যাগ করেছি বা যাকে বলে বিদায় নিয়েছি, কিন্তু নাটকটা করি বলে, অভিনয়টা করি বলে কিন্তু এখনও মানুষ জানে যে আমি বেঁচে আছি। আর বিশেষ করে এই জানার কারণে যখন মানুষ একটু, আর বিশেষ করে তো সবসময় আমি বলি পৃথিবীটা কিন্তু ইয়ংদের জন্য, কিন্তু তরুণদের জন্য, আস্তে আস্তে কিন্তু প্রবীণরা সরে যাবে, তো সেই সময়ে এই এই তরুণদের মাঝখানে হঠাৎ করে আমি 21শে পদকটা পাওয়াতে, আমি শুধু না, আমাকে যারা চেনে, যাদের সঙ্গে দীর্ঘদিন দেখা নেই কিংবা টেলিভিশনে কম আসা যাওয়ার কারণে হয়তো, তারাও কিন্তু আমাকে ফোন করেছে এবং তারা তাদের আনন্দটা আমার সঙ্গে প্রকাশ করেছে। এটা কিন্তু একটা অর্জন, অর্জন এবং অনেক বড় পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার জন্য তো নিশ্চয়ই অনেক বড় পাওয়া, আর পরিবারের কাছেও, আমার পরিবারও খুশি হয়েছে যে না, নাটক করেও মানুষ পুরস্কৃত হতে পারে। একটু আগে বলছিলেন যে শিক্ষকতা থেকে 15 বছর হয়ে গেল আপনি অবসর নিয়েছেন, তো এই শেখার জায়গাটাতে একটু আসতে চাই, যে এখন যারা নাট্যকলার শিক্ষার্থী রয়েছে, তারা আসলে সেই জায়গার পরিবর্তনটা আসলে কীরকম দেখতে পাচ্ছেন? যেমন আমরা যখন, আমি বাংলা সাহিত্যে মাস্টার্স করে সাংবাদিকতা পড়ে আমি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাই, আমরা হচ্ছে প্রথম দিককার ছাত্রছাত্রী আর কি। জি, আমাদের বন্ধু হচ্ছে রাজ বাব্বর, পঙ্কজ কাপুর, আমাদের সিনিয়র হচ্ছেন আমাদের নাসিরুদ্দিন শাহ ওমপুরি, জুনিয়র হচ্ছেন অনুপম খের, আমাদের ব্যাচটা খুবই ভালো এবং তারা ভারত শাসন করছে অভিনয়ের ক্ষেত্রে। এখানে এসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 বছর পড়িয়েছি আর কি, অনেক ছেলে মেয়ে তৈরি হয়েছে, সবে যেটা পরিধানযোগ্য, আমাদের ছেলেমেয়েরা কিন্তু কেউ বেকার বসে নেই,
তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে ভাবনা, সেগুলোকে তারা প্রতিফলন ঘটাতে পারছে। এবং নাট্যকলার জন্য চাকরির বিষয়ে তারা খুব আগ্রহী না, ক্রিয়েটিভ কাজের মধ্যে তারা থাকার চেষ্টা করছে। আর সবচেয়ে ভালো লাগে যখন কোনো একটি নাটকে হয়তো সেখানে আমার মেয়ে হচ্ছে মম, যে আমার সরাসরি ছাত্রী কি মিলি, ওরা যখন খুব আনন্দ প্রকাশ করে, তখন এই যে পিতা পুত্র, আমরা তো শিক্ষকতাকে ওইভাবেই নিয়েছি, পিতার মতো দৃষ্টিভঙ্গি, বা যে বাচ্চাটি পড়ছে সে যত বড়ই হোক, যত দুরন্তই হোক না কেন, আবার অনেক সময় দেখেছি ছাত্র বা ছাত্রী হিসাবে তখন চোখে পড়েনি, কিন্তু পরবর্তীকালে তাদের কাজ, এরকম দু একজনের নাম বলবো না, কিন্তু আমি দেখেছি কাজের সঙ্গে আরে এত ভালো কাজ তারা কি করে করে, ওই সময় ফাঁকি দিয়েছে, আমি তো বডি ল্যাঙ্গুয়েজ পড়াতাম, ফলে আর 7:30টায় সেলিম আল দিন আমার জন্য ক্লাস নির্ধারণ, আমি আবার ওখান থেকে এসে আমার ঢাকার কর্মস্থলে জয়েন করতাম, সে কারণে আমার ক্লাসটা ছিল 7:30টায়, ভোরবেলা আমাকে নিয়ে যেত ইউনিভার্সিটির গাড়ি। এইসব ছেলেমেয়ে ঠান্ডার মধ্যে, যেমন তাদেরকে বোঝানো হয়েছে ছাত্রদেরকে যে দেখো ওনাকে পেতে হলে আমাদের সকালেই লাগবে, সেই সব ছেলেমেয়ে যখন কাজ করে, চরিত্র নিয়ে বলছে, এবং অনেক ছেলেমেয়ের থেকে এদেরকে আমার পৃথক মনে হয়, যে ছেলেটি বা যে মেয়েটি কোনো প্রশিক্ষণ গ্রহণ করেনি, এই আবহাওয়ার মধ্যে বড় হয়নি, তার ঠান্ডার মধ্যে একটা পাতলা জামা পরে ক্লাস করেনি, তারা বুঝবে না যে এই কিরকম একটি ট্রেনিংয়ের মধ্য দিয়ে, কিরকম একটি অধ্যবসায়ের মাধ্যমে তারা নিজেদেরকে তৈরি করেছে। অর্থাৎ কিছু সংগ্রামের মাধ্যমে আসলে যারা এখানে প্রতিষ্ঠিত হতে পারেনি, সে তারা আসলে বুঝতে পারবে না এইটার কষ্টটা বা অর্জনটা কেমন। একটু মঞ্চ প্রসঙ্গে আসি, যে এখন আসলে আমাদের দেশের মঞ্চে মঞ্চ নাটকের অবস্থাটা আসলে কেমন। ছোট্ট গল্প দিয়ে বলি, 7200 আমরা একটা নাটক নিয়ে যাই কলকাতায়, আমার বড় মেয়ে হচ্ছে ফেরদৌসি মজুমদার, ছেলে হচ্ছে শেখ কামাল। আচ্ছা, তো আমাদেরকে কলকাতায় একটি নাটক দেখতে বলা হয়, রাজরক্ত নাটকটার নাম। আমরা দেখলাম যে অদ্ভুত, তিনটি চরিত্র প্রধান, এই তিনটি চরিত্র কোনো রকম মেকআপ ছাড়াই তাদের চরিত্রর যে বয়স সেটাকে পরিবর্তন করে ফেলে শুধু কণ্ঠ দিয়ে, অসম্ভব ভালো লাগলো। এই দলটাকে আমি তখন বাংলা একাডেমিতে, বাংলা একাডেমির সাহিত্য মেলায়, ওটা আমি কালচারাল উপকমিটির কনভেনার, আচ্ছা, ওদেরকে আমি নিয়ে আসি, ওরা আমাদের দেখে, দেখে বলে, তখন বাকি ইতিহাস মার্কেটে আমাদের দেশে হচ্ছে আর কি, দেখে আর বলে আমাদের দাদা কেমন, বলে হ্যাঁ হবে, আপনাদের নিশ্চয়ই অনেক, মানে কেমন যেন একটা এখান থেকে বলছে আর কি। এই দলটি তখন ভেঙে গেছে ওদের দল, আবার ঢাকায় আসে 89 সনে থিয়েটারের আমন্ত্রণ, যে রামেন্দ্র মজুমদারদের দলে, সেখানে তখন দিল্লি থেকে এসছে চরম দাস চোর, আগ্রা বাজার, ওদেরটা যতটা, ওদের নাটকের প্রতি মানুষের যতটা আগ্রহ, এদের প্রতি ততটা নেই। একটা সেমিনারে আমি তখন বলেছিলাম যে দেখেন, আর তখন এরা আমাদের এখানে গ্যালারিও হচ্ছে, আমাদের তো বিখ্যাত বিখ্যাত নাটক তখন এই দেশে হচ্ছে, ওরা খুব বাড়ি এত ভালো এত ভালো, আমরা দেখেন এক সময় আপনারা ওখান থেকে বলতেন, তখন আমরা নিজের থেকে দেখতাম, এখন কিন্তু আমরা একটা সমান্তরাল জায়গায় অবস্থান করছি। এটা অসংখ্য মানুষের প্রচেষ্টা, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ নাটকের সঙ্গে জড়িত হয়, মুক্তবুদ্ধি যাদের তাদের মানুষ যুক্ত হয়, পরিশ্রম করার মানসিকতা। যেমন একবার আমাদের এক নাট্য বন্ধু বলেছিলেন যে যারা বড় চাকরি করে তারা, কিংবা মালিক কোনো ফার্মের, তারা সন্ধ্যায় ক্লাবে যায় আড্ডা মারতে, আমরা 5টা পর্যন্ত অফিসের কাজ করি, তারপরে এসে আমরা নাটক করি, এটাই আমাদের ক্লাব। এই যে ত্যাগটা, এই যে পরিবার জায়গাটা, এটা কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা যত বেশি করেছে। আগে তো আমি 90 সনে একটি নাটক নিয়ে, আমি তারানা হালিম, আইজুল হাকিম, আমরা গিয়েছিলাম আমার নির্দেশনায় নরওয়ে সুইডে, সেটা দেখলাম যে প্রফেশনাল থিয়েটার কাকে বলে, তো সেই প্রফেশনাল থিয়েটারটা কিন্তু আমাদের নামে প্রফেশনাল থিয়েটার না, কিন্তু গ্রুপ থিয়েটার, কিন্তু তাদের কর্মকাণ্ড একেবারে ফুললি প্রফেশনাল, এবং তারই আলোকে কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি এটার সঙ্গে জড়িত ছিলাম, জাতীয় নাট্যশালা। আমি জাতীয় নাট্যশালা যেয়ে দেখে সে বলে এত ভালো একটা অডিটোরিয়াম আপনাদের আছে, একটা তো না এখানে তিনটা অডিটোরিয়াম আছে। তো আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে, বুদ্ধিগতভাবে নিশ্চয়ই, বা টেকনিক্যাল দিক থেকে কিন্তু আমাদের মঞ্চের নাটক, আমাদের টেলিভিশনের নাটক, শুধু একটি জায়গায় আমাদের মনে হয় দুর্বলতা রয়ে গেছে, সেটিও কেন সে কথা আজকে যাবো না, চলচ্চিত্রের জায়গাটা আমাদের এখনও দুর্বল রয়ে গেছে। চলচ্চিত্রের যে মূল জায়গা, এই মূল জায়গাটায় যদি আমাদের ছেলেমেয়েদের অংশগ্রহণটা আরও যদি বড় হতো, আরও যদি বেশি হতো, যখন সালাউদ্দিন জাকিরা ফিরে এসছে, টুটুল যখন ফিরে এসেছিল, আনোয়ার হোসেন ক্যামেরাম্যান যখন, এদেরকে যদি যথাযথ, স্বপন যখন ফিরে এসেছিল নাটকের, একটা জিনিস কি, নাটকে যখন আমরা
এনার্জি থেকে ফিরে আসি, গেলাম বঙ্গবন্ধুর আমলে, আসলাম কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে, অবস্থা যে খুব ভালো তা না, কিন্তু আমাদের নাট্য বন্ধুরা, কিন্তু আমাদের যারা অগ্রজ ছিল তারা কিন্তু আছে, তোমরা কী শিখেছো, দেখা হতো, একটা ওয়ার্কশপ করো আমাদের সঙ্গে, এই বোধটা আমাদেরকে অনুপ্রাণিত, কারণ তো প্রায় সকলেই বেকার কিন্তু জায়গা দিয়েছে এই কাজটা। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের যারা তখনকার দিনের অনেক বড়, হ্যাঁ, তারা কিন্তু এই ইয়ংদেরকে সেই সুযোগটা দেয়নি, সুযোগটা দিলে পরে অনেক, এখন যেমন কত ভালো শর্ট ফিল্ম হচ্ছে, কত সুন্দর সুন্দর, তো আমাদের অনেক সমৃদ্ধ ছেলে মেয়ে আছে, তাদের শুধু ভালো করে কাজে লাগালে পরে, প্ল্যাটফর্ম দেওয়া গেলে আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবো। নিঃসন্দেহে স্যার, খুব চমৎকার বলেছেন। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আসলে আপনার তো বর্ণাঢ্য অভিজ্ঞতা, বর্ণাঢ্য জীবন আপনার, তো সেই জায়গা থেকে যে শিক্ষকতা করেছেন, তো আপনার তো অসংখ্য শিক্ষার্থী আছে, তো সেই শিক্ষার্থীদের কাজ যখন এখন দেখেন, তাদের সফলতা কিংবা তাদের যে অর্জনগুলা কিংবা তাদের নির্দেশনা যখন আপনি কাজ করতে যান, কেমন লাগে বা সেই অনুভূতিটা আসলে কেমন হয়? খুব মজার। আমি অনেকেই, অনেক শিক্ষার্থী তো আমাদের মনে থাকে না, কিন্তু তারা তাদের মতো করে বড় হয়। আমি একটা দুরন্তের জন্য একটা সিরিয়ালে কাজ করি, তো একটা ছোটোখাটো ছেলে, সে ডিরেক্টর ওই ওই নাটকটা, ধারাবাহিক নাটকটা, এবং আমাকে যখন নিয়েছে তখন এর অনেক অংশ শ্যুট করে ফেলেছে, তারপরে মনে হয় এই ইয়ার নির্দেশনায়, মানে টেলিভিশনের নির্দেশনায় সেটাকে বিভিন্ন জায়গায় আরও ঘটনা এনে, তো সেই ঘটনার একটি প্রধান চরিত্র আবার আমার উপরে পড়েছে আর কি। আচ্ছা, তো সেই ছেলে যখন খুব কড়া দৃষ্টিতে আমাকে বলে, স্যার এটা করতে হবে, এটা এইভাবে করবেন, তো তখন আমি হাসি, ও তখন হাসবেন না স্যার, কি কষ্ট না আপনি আমাকে আমাদের দিয়েছেন স্যার, এবার দেখেন, মানে এই যে সম্পর্কগুলো, এটা কিন্তু এক পরিবারের ছেলে মেয়ে বাবা মা করে দিয়েছেন দেখে সে এখন নির্দেশনার জায়গাটাতে, এমন না, ওদের নিজেদের গুণ আছে, কেউ কাউকে দিতে পারে না, অর্জন করতে হয়। একটা ছেলে নিবিষ্ট চেতে, যেমন বঙ্গবন্ধুকে নিয়ে অনেক নাটক হচ্ছে, তো আমি প্রায় নাটকেরই পাণ্ডুলিপিগুলো যখন দেখি, দেখি আমি বুঝতে পারি যেটা হলো জাহাঙ্গীরনগরের ছাত্র, কারণ সে সেলিমান দিলের যে বর্ণাত্মক নাটক এইটা সে ফলো করে, এটা কিন্তু বোঝা যায় কিন্তু। এবং আমাদের সৌভাগ্য হচ্ছে একই সময় আমরা 4-5 জন ভালো নাট্যকার পেয়ে গিয়েছি মঞ্চের জন্য। আচ্ছা, সেলিমের ধারা একরকম, আব্দুল্লাল মামুনের ধারা একরকম, আমাদের মামুন রশিদের গ্রাম কুসংস্কার একরকম, আবার যে নামটি আস্তে আস্তে কাজের প্যাটার্ন দেখলে বোঝা যায় যে আসলে কাজটা কোথা থেকে হচ্ছে। একদম একদম, নিশ্চয়ই। এই যে স্যার, এখন তো আসলে আপনারা যখন কাজ করেছেন তখনকার সময় ছিল একরকম, এবং এখন দেখা যাচ্ছে যে অনেক মাধ্যম বেরিয়েছে, অনেক টেলিভিশন চ্যানেল হয়েছে অনেকগুলো, তো সেখানে আসলে নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রী আসছে, নতুন প্রযুক্তির সাথে তারা ইউজ টু হচ্ছে, তো আপনার কাছে আসলে কি মনে হয় যে আগের চাইতে এখনকার কাজের মানগত, গুণগত মানের কথা যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বলবেন? গুণগত মান কিন্তু কখনই পেছনের দিকে যায় না, এটা সবসময় অগ্রসর মান, উন্নতির দিকে আমরা যাই। আমরা, আমি এই কথা কখনই বলি না, দেখো আমাদের আব্দুল সামাদ বলে যে ফুটবলার, তার চেয়ে আমাদের পেলে দুর্বল, কিংবা পেলের চেয়ে আমাদের যে এখনকার যে ফুটবলার, আমার মনে সবসময় ওকে ধরেই আরেকটা উপরে যায়, তাকে ধরেই আরেকজন উপরে যায়, তারে তাকে ধরেই। আমাদের একটি জায়গায় আমার মনে হয় দুর্বলতা রয়ে গেছে, মাধ্যম যদি বলি, টেলিভিশন তো অনেকগুলো চ্যানেল হয়েছে, সেটার জন্য একটা সাজেশন বললাম, টিভির মানটা আমাদের, বিটিভি যদি, বিটিভি হবে আইডিয়াল একটি সরকারি প্রতিষ্ঠান, প্রচুর অর্থ আছে, এখানকার নাটক হবে একেবারে ভালো নাটক, ভালো মানের, ভালো ডিরেক্টর, ভালো। আমাদের এক সময় রেডিওর একটা খুব শখ, আমি রেডিওতে খুব অভিনয় করি, মজা লাগে রেডিওতে, হলে কি আমাকে তো কেউ টেলিভিশনে নায়ক করবে না, মানে প্রেমিক করবে না, কিন্তু রেডিও নাটকে তো কণ্ঠ ভালো থাকলে করা যায়। নিশ্চয়ই, রেডিও মানে বাংলাদেশ বেতার ছাড়া এত রেডিও হয়েছে, কোনো রেডিওতেই নাটক হয় না কিন্তু, এটা কিন্তু একটি খারাপ জায়গা, কারণ রেডিওর মাধ্যমে আমাদের দেশের বা ওয়ার্ল্ডের যত ভালো অভিনেতা আছে, রিচার্ড বার্টন থেকে সোফিয়া লরেন থেকে, এদের সকলেই হচ্ছে বাচন অভিনয়, বাচ্চিক অভিনয় তারা খুব পাওয়ারফুল, এবং বাচ্চিক অভিনয়ের ক্ষেত্রে রেডিওর একটা বড় ভূমিকা আছে। নিশ্চয়ই আছে, সেখানের মধ্যে যে সংলাপের যে লেখা, সংলাপ বলার যে পদ্ধতি, হ্যাঁ, নদী নাই কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে একটি লোক নদীর এফেক্ট দিচ্ছে কণ্ঠে, সেই নদীর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, অসাধারণ। এই জায়গাগুলো কিন্তু রেডিওতে অভিনয় করলেই শেখা যায়, সেজন্য এটাও আমার একটা আহ্বান থাকবে
যে অডিওর মাধ্যমে নাটকের সংখ্যা যেন বাড়ে। স্যার আসলে আমরা কথা বলতে বলতে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো সব শেষে এই মুহূর্তে যারা আমাদের টিভি সেটের সামনে বসে আছেন কিংবা আপনার শিক্ষার্থী যারা আছে, আপনার ভক্ত যারা আছেন, তাদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আসলে যদি খুব সাম্প্রতিক কালের কোনো বিষয়কে যদি আনতে চাই, আমাদের একটা ভাইরাস আতঙ্কে আমরা আছি, যেটা বিশ্বব্যাপী এখন ছড়িয়ে আছে এবং অজানা শত্রু। জি, সবাই আসলে আতঙ্কিত 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 না হয়ে বা অন্যকে আতঙ্কগ্রস্ত না করে যা করলে পরে নিজে সুরক্ষিত হওয়া যায়, পরিবারকে সুরক্ষিত রাখা যায়, পরিবেশকে সুন্দর রাখা যায় এবং এই বিপদটা আল্লাহর রহমতে কাটিয়ে ওঠা যায়, সরকারের সঙ্গে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। যেসব নির্দেশাবলী সরকার থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন, এখন দেখেছি অনেক এনজিও পোস্টার দিচ্ছে যে এই করা এই করা, সেটা আমাদের একের কোনো কথা কোনো তর্ক না করে সেটা পালন করা এবং খাবারের ব্যাপারে, হাত ধোয়ার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, পরিচ্ছন্নতার ব্যাপারে, যেমন একসাথে অনেক মানুষ হবে না, একসাথে কোথায় কোথায় আমরা যাই, বাজারে যাই, আমরা একটা গাড়িতে চড়ি, তো সবগুলো যদি আমরা পরিহার করতে পারি, একটু যদি সংযমী হই, আমরা নিশ্চয় জয় করতে পারবো, নিশ্চয় জয় করতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি একুশে পদক 2020 ভূষিত হওয়ার জন্য। তোমাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। ইতালীয় শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বাঁচতে শেখা আসলে মরতে শেখা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ হোক।